জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না ফমান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করল ফাকাদ ফাজ আল্লাহ বলছে সে জিতে গেল সে জিতে গেল কে জিতছে কে জিতছে যে আগুন থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গোল দিছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে সাত চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হইছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হইছে কে জিতছে যার বাপের বিশ বিঘে জমি সে নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো সুবহানাল্লাহ আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনেন ইল্লা মান তাব ও চুরের দলেরা ও জানাখররা ও নেশাগ্রস্তরা ও অত্যাচারীরা ও জালেমরা ও ইসলাম বিদ্বেষীরা ও আল্লাহ দ্রোহীরা ইল্লা মান তাব সুযোগ সুযোগ মহাসুযোগ অফার অফার বিশাল অফার ওহো কি ঘোষণা আল্লাহর অতঃপর যেই ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক জানা হোক যে কোনো অন্যায় হোক ইল্লা মান তাব অন্যায় যত হোক যেই ব্যক্তি অন্যায় থেকে তাওবা করলো ফিরে আসলো ও আমানা আল্লাহর প্রতি ঈমান আনলো ও আমিলা আমালান সালিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কতটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চা ইমান আন ভালো কাজ কর তোর বয়স তো 70 হয়ে গেছে 35 হয়ে গেছে 40 হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুইছি ডেলি 2 লিটার মদ খাইছি এ আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ঈমান আনস ভালো কাজ করস এগুলো তোর গুনাহ পৃথিবী সমান ফাউলাইকা ইউবাদ্দিল আল্লাহ তোর গুনাহ এগুলোকে মাপ তো করবে করবে সব গুনাহকে ইউবাদ্দিলুল্লাহ সাইয়্যাতিম হাসানাত তোর সব গুনাহকে তো তোর নেকি নেই তুই বয়স কম বইরা যাবে কিছুদিন পরে বা তুই জানিস না 20 বছর বসে মরতে পারিস তো তো আমল নাই তো তোর সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কি একটা আমলের কথা শিখাই দেব আপনাদের যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না জান্নাতে যাবেনই যাবেন তাহলে এটা শিখাই দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো রাইট আর কি লাগবে আপনি কি চান আল্লাহ কাছে কি চান কি চান তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো আর তো সারা রাত ওয়াজ করে তাহলে লাভ নাই আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল শিরিক করা যাবে না ভাইরা আমার না 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 আপনাকে ভুল বলছে বক্তা যে শেষ নবীর উম্মত আমরা নবীর উম্মতরা কখনো শিরিক করতে পারে না একদম ভুল বলছে সূরা ইউসুফ সূরা নাম ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায় যদি আপনার দাদা আর বাপ কোনো রকমের মুসলমান হয় তাহলে আপনার দ্বারা শিরিক সম্ভব না আপনার হুজুর বলছে আমি বলছি এরকম মাইকে এসে কেমন ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয়েছে নাকি অন্য নবীর উপরে তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু এদের অধিকাংশ মানুষ প্রথমে ইমান আনে প্রথমে কি আনে কি আনে
মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে বৃষ্টি দেয় কে সুস্থ করে কে এরা ঈমান আনে ইল্লা ওয়াহুম মুশরিকুন তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50% এর উপর হলো মুশরিক শিরিক করে ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না কেমন ওটা থেকে বের হন আর শুনেন খালি যে মাজারে গিয়ে মন্দিরে গিয়ে তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে তারপর হচ্ছে কোনো নেতার নিচে পয়সাওয়ালার নিচে কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না শুধু শিরিক এভাবে হয় না জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কি বলেন তিনি বলেন যে বাইনার রাজুলি بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া বুঝাইতে পারছি আমি বলি নাই জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে বলেন না যে নতুন কথা বলছি আরে ভাই আপনি শুনেন নাই এটা 1450 বছর পুরনো আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে বলেন না যে মাওলানা সাহেব খতিব সাহেব একটু বলেন না নামাজ ত্যাগ করার বিধান ইসলামে কি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ মুসনাদ আহমদ বাইহাকি মুআত্তা মালিক হ্যাঁ আপনি যে বইগুলোর নাম জানেন ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগকারীর বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান আপনাকে বলতে হবে بين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما আপনার মোল্লা মুন্সি মুহাদ্দিস আমার মতো আর কি যারা আপনারা 3-4000 টাকা বেতনে রাখেন দাম নাই আর কি যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের হ্যাঁ ওনাকে বলেন না বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি তাও রুকুতে যাই নামাজ ধরি সালাম ফেরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি আমি খুব চালাক 2 রাকাত বরাবর পাইয়া যাই সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায় আমি পড়ি 3.5 মিনিট তারপরে 2 রাকাত পাই কেমনে সবাই বুকা আল্লাহ আকবার যায় ধরছে নামাজ আমি সোজা রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে তার মানে আমি টাইম সেভ করছি দারুন আমার আমি যে কি বুদ্ধিমান আল্লাহ আমি যে কি চালাক ইমাম সাহেব আপনি বুঝেন না আপনি জানেন না আমি কত ক্লেভার আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস হ্যাঁ চিন্তা করেন তোরা 5 মিনিট পড়ে 2 রাকাত আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহ আকবার দিয়ে শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে আমি আসসালামু আলাইকুম বলছো সবার আগের লোকটা আমি বাইরে হইছি তার মানে নামাজ শেষ আমি নাই ওইখানে আমি টাইপ সেম করছি আপনি চালাক না এই ছেলে তুমি চালাক না তুমি তো এটাই করো তোমার হুজুরকে বলো না তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো আমি শুধু জুমার 2 রাকাত পড়ি আর কোনো নামাজ পড়ি না আমি আর ঈদের নামাজ পড়ি আর কেউ মারা গেলে আমার তাও যদি আমার নানি দাদি নানা নানু খালা খালু ফুফা ফুফি হ্যাঁ আত্মীয় স্বজন চাচা জ্যাঠা একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি এরবারে আমি নামাজ পড়ি না আমার বিধান কি ইসলামে শুনেন আপনার হুজুর থেকে শুনি নিয়েন শুনে নিয়েন আপনার আলেম থেকে শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে যাকে আপনি শ্রদ্ধা করেন আজকে আমাকে নিয়ে আসছেন আমি বলে দিই দেখিয়ে এগুলাই সে বলতে হবে যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বুলি বলে যার সমস্যা নেই ঠিক হয়ে যাবে তো ওনার ব্যাপার আর যদি বই থেকে নিয়ে আসে কথা কোথায় থেকে বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশাই ওয়াস সুবহ লা ইস্তাতিউনহুমা বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় উপস্থিত হওয়া লা ইস্তাতিউনহুমা মুনাফিকরা ফজরে আর ঈশায় উপস্থিত হতে পারে না আল্লাহ নবী মুনাফিক বলছে এদেরকে আপনি আজকে শুনছেন এটা কি বলেন 1450 বছর পুরনো এটা আমি বলতে হচ্ছে কেন জানেন আপনি বলবেন যে দূর থেকে কোন ছেলে আসছে বাপ দাদা 1400 শুনি নাই ও নতুন কথা কয় না না আপনি শুনছেন আজকে এইটা নতুন কথা না এটার বয়স 1450 ক্রস করছে প্রায় কেমন মানে আপনার আব্বার আব্বা তার 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 আব্বার আব্বা তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা আপনি বলবেন যে কি কথা বলে বাপদাদার জন্ম শুনে নেই আর দূর তোমার বাপদাদার 14 গোষ্ঠীর 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগের কথা এটা এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো সময় পাও নাই শুনতে
এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ বলো মারহাবা, বলো হ্যাঁ, বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না? তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমি তো তুমি। তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষের কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না, একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফুরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের, যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্কই রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, সম্পর্ক কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানসি কি করবে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন? মানে জুমার দিনের যে দুই রাকাত জুমা আর শনিবারের যে চার রাকাত জোহর দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য, ও আর একটা ওই যে বললাম বাইনার রাজুলি ও বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় বান্দা মুশরিক কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। বহু দূর থেকে আসছি, এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি এতে আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে, আমি বলিনি আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয়, এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করল, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে তিন গোল দিছে সে কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হইছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হইছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করল, ফাকাদ ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ
فاز فوزا عظيما সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচেয়ে বড়টা জিতছে সে এর চেয়ে আর কিছু বড় নেই লুকমান হাকিম বলেছিল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওয়াইদ ক্বালা লুকমান আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে ইয়া বুনাই ওয়া হুয়া ইয়ালি ইবনি তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইদুহু ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা আসে কি শুনে এখানে ওয়াজ শোনে লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে স্বামী তার স্ত্রীকে দাদা তার নাতিকে নাতি তার দাদাকে মা তার মেয়েকে বাপ তার মেয়েকে চাচা তার ভাতিজিকে মামা তার ভাগ্নিকে ভাগিনাকে পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুন্নতকে ছোট করা লাগবে না সেদিন সবাই জেনে যাবে কেমন ওয়াইদ ক্বালা লুকমান স্মরণ করুন লুকমান লিবনি তার ছেলেকে ওয়াজ করছিল ওয়াহুয়া ইয়াইদু ওয়াহুয়া ইয়াইদু তার ছেলেকে সে ওয়াজ করছিল কি ইয়া বুনাই ও আমার আদরের ছেলে লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শরীক করিও না ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার ছেলে শিরিক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ এখন প্রশ্ন হতে পারে 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ এখানে কোরআনুল কারীমে সূরা লোকমান আল্লাহ বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ প্রশ্ন আসতে পারে এ দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে এটা হিসেব হবে মানুষের টাকা কার টাকা মানুষের টাকা হিসেব আল্লাহ মাফ করবে না যার টাকা মারছে তারা মাফ করবে তারা যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে যদি ওই লোকের কাছে নেতার কাছে আর নেকি নাই তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে বলেন তো কেন এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে ওর বাপ কি করতে রে তুই যে 2 লাখ টাকার জন্য গেলি ও কোত্থেকে টাকা আনবে এই ওর বাপ কি করতো আমি চিনি না ওর বাপেরে ও নিজে কি করতো এই মসজিদে 1 লাখ ওই মাদ্রাসায় 2 লাখ ওই স্কুলে 5 লাখ ওই এতিমখানা মেয়ের বিয়েতে 10 লাখ আনে কোত্থেকে রে টাকা ওর বাপের কয় বিঘে জমি ছিল রে ও কী ব্যবসা করে কত ব্যবসার নাম কি ওর কাছে যায় যা দাঁড়ায় থাকো টাকার জন্য তো টাকা যেহেতু দিচ্ছে যেখান থেকেই আনে যেহেতু টাকা দিচ্ছে এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই চোর বদানোর কথা আমি বলি না কী বদানোর কথা আমি বলি না আমার কথা হচ্ছে যে শাসকে শাসনে আছে আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিক তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই তাকে সংশোধন করতে চাই তাকে বদলাতে চাই না কী করতে চাই না বদলাতে চাই না কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো সবাই চোর ঠিক আছে তো সংশোধন লাগবে বদলানো লাগবে না কী লাগবে না সংশোধন লাগবে আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না তো সে বলবে যে তোমার টাকা তুমি মেরে দিছি কী করবো সে ও লোক বলবে যে নেকি দাও তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয় মাদ্রাসায় 2 লাখ দেয় এতিম বাচ্চাদের বিয়ে করা দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে কারণ সে প্রচুর দান করে কি করে ও এখানে আরেকটা কথা বলা ভালো যদি সুনামের জন্য দানবীর জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুণায় পরিণত হবে কেমন আর যদি মন মানসিকতা ভালো হয় একটু মন নরম ভালো মন মানসিকতা একটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে যা যাক কিছু টাকা দাও হয়ে যাক অথচ টাকাটা কিন্তু সে চুরি করে ডাকাতি করে বদমাইশি করেই কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত কেমন কিছু হালাল কিছু ওটা সরি সরি নেতা বলবো না ওটা ব্যবসায়ীরাও করে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর মালামাল বিক্রি করে 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 নাকি করে না গ্রামের মোড়লে করে ওটা কিন্তু নেতা না আপন বড় ভাইয়ে করে রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয় বোনের সাথে ভাইয়ে করে তো আমি আসলে শুধু নেতা বলবো না আমি আসলে আমরা মানুষ এই সমাজের মানুষগুলো আমরা খারাপ ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ ভাই হিসাবে বোনের সাথে খারাপ ছেলে হিসাবে বাপের সাথে খারাপ
নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ, এটা হচ্ছে আমাদের স্বভাব, বুঝে আসছে? তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না, আসলে আমাদের স্বভাবগত জাতি, এই দেশের মানুষের আমরাই খারাপ, বুঝে আসছে না আসলে আপনার? তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, কেন? বলে যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1,00,000,00,000 টাকা যদি মারা দেওয়া হয়, এটা কিয়ামতে আল্লাহ মাপ না করলে, এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে, দিতে দিতে আর নেকি নেই কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুণা নাই, আছে একটা মানুষ কি পাওয়া যাবে যার গুণা নাই? তো এখন এই 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 যে ওই যে চোর বাটপার অন্যের হক মাইরা খাইছে, এর কাছে আর নেকি নাই, এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এদের গুণাগুলো সব এর কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেই নেকির পাহাড় নিয়ে সে মানুষ সবার গুণা নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুণা এর কাছে চলে আসছে, এইবার কি হবে ওর? এটা প্রশ্ন থাকতে পারে না? ধরেন ওর শিরিক করে নাই, কি করে নাই, কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দিবে। বুঝাইতে পারি নাই কি বলছে আল্লাহ। আরে ভাই, চোদ্দারকে উৎসাহিত করতেছি না, ভুল বুঝিয়েন না আপনারা। আবার অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকারকারী। আচ্ছা একটা কথা বলি আপনাকে, মাশাল্লাহ আপনারা ঠান্ডা চুপ আছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, জেনা করা কি, ন্যাংটা থাকা কি, ন্যাংটা থাকা কি? আরে আমি নাস্তিক, আমরা জোরে বল, ন্যাংটা থাকা কি গুনাহ? গুনাই তো, হারাম তো গুনাই, শরম না, শরম না, শুকর খাওয়া কি? আচ্ছা কালকে বাংলাদেশের বইতে লেখা হলো, আমি ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কসমে বিল্লাহি তাআলা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি বর্তমান যে সরকার বা এর আগের সরকার বা পরে কি আসবে আমি এত নন অফ কনসার্ন না। আমি ধরেন এই দেশে শিক্ষানীতিমালা হয় অনেক কিছু বইতে আসতেছে, যেমন এই দেশের সায়েন্স আর্টসের অনেক বইতে লেখা আছে সব ধর্ম ম্যান মেড, মানুষের বানানো ধর্ম, কেমন লেখা আছে বইতে, আপনি কী করবেন, কী করবেন? আপনি টিচার পড়াবেন, এটা পড়াবে ছাত্ররা পড়বে। ধরেন কালকে বইতে লিখলো, কালকে বইতে লিখলো বছর একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিনের নাম দিব আমরা দুঃখ ভোলা দিবস। কি ভোলা দিবস দিব? আরে ভাই, যারা মাতাল তারা সবাই কয় কেন খায়, কয় দুঃখ বলার জন্য খায়, বুঝাইতে পারছি না, পারি নাই, একটা সিগারেট খোর পর্যন্ত সিগারেট খায় দুঃখ বলার জন্য, কি বলার জন্য, দুঃখ বলার জন্য। তো ধরেন এরকম একটা দিবস চালু হলো তর্কের খাতিরে, যে বছরে একদিন আমরা সবাই সুন্দর করে সেজে গুজে মেয়ে ছেলে একাকার হয়ে আমরা দুঃখ বলা দিবস পালন করব। ধরেন টিচাররা এটা শিখাবে, বাচ্চারা বলো তো দুঃখ বলা দিবস কোন দিন, আমরা বললাম অমুক দিন, এরপর আমরা সবাই আইলাম, বাপের থেকে 2,000-500-1,000 যেই টাকা বিয়ের পাওয়া যাবে, মদ পাওয়া যায়, সবাই 1 বোতল 2 বোতল করে নিয়ে আইলাম, নিয়ে আয়া আমরা সবাই একসাথে হইলাম, হয়ে আমরা কি পালন করব, দুঃখ ভোলা দিবস। আপনি আপনার বাচ্চাকে মদ কিনে দিবেন, দিবেন না? কেন, কেন? ও আচ্ছা, হারাম, মাশাআল্লাহ, ইউ কেয়ার অ্যাবাউট দ্য হারাম, আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন, জাযাকুমুল্লাহ খায়ের, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা ধরেন পরশু একটা দেশে, এই দেশ না জানি, এই দেশ নিয়ে কথা বলে খুব বাউরি বাপ ঝামেলা আছে। আচ্ছা উদাহরণের মধ্যে যে কোনো দেশ হলি হইল, কেমন? আমরা একটা দেশের নাম দিলাম কল্পনা, ও না ওটা মনির খানের হয়ে যাবে পরে, সমস্যা ওই ব্যাটার দিকে চলে যাবে, আস্তাগফিরুল্লাহ। কী নাম দেওয়া যায় একটা দেশের নাম দেন তো, মানে কাল্পনিক, ভাই এটা বাংলাদেশের ভিতরে, আমি এই দেশ নিয়ে কথা বলতে চাই না, আমি পাগল, এত বড় ভুল আমি করবো না, দাঁড়ান, টংটাং, কারণ টংটাং দেশে যে কোনো কিছু হইতে পারে, যে দেশের নাম টংটাং সেই দেশে যে কোনো কিছু হইতে পারে,
এখন একটা দেশের নাম ধরে নেন টুংটাং, ওই দেশে কিছু মুসলমান বসবাস করে, কিছু হিন্দু বসবাস করে, কিছু বৌদ্ধ বসবাস করে, কিছু খ্রিস্টান বসবাস করে, কিছু নাস্তিক বসবাস করে, কিছু ইহুদি বসবাস করে, নাসারা বসবাস করে, এভাবে বহু ধর্মের ধর্ম মানে মানা বসবাস করে। ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস? এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করব কিভাবে? তারা বললো যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাইলে সবাই জামা কাপড় ছাড়া আসলেই ভালো হবে, পুরুষরা দেখা যাবে। আরে আশ্চর্য, হাসতেছেন কেন? কি প্রদর্শন? তাইলে যার শরীরে যতটুকু অংশ আছে, যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাইলো, রাইট? এটা তাদের লজিক, এটা কার লজিক? তাদের লজিক। কোন দেশের? টংটাং দেশের লজিক। এখন টংটাং দেশের মুসলমানরা বলো কি, আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য? শুধু বইতে লেখা আছে তাই? শুধু সরকার বলছে তাই? শুধু এদেশের বড়রা বলছে তাই? শুধু এদেশের ইঞ্জিনিয়াররা ডাক্তাররা বলছে তাই? এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সাওয়ালা তারা, যারা সুন্দর করে ক্লিন শেপ করে হাঁটে তারা, যাদের দে লুক সো হ্যান্ডসাম, দ্যাটস ওয়াই তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়, এই জন্য আমি তাদের কথা মেনে নেবো, আমার বাচ্চাকে আমি ন্যাংটা পাঠাবো? আমার 12 বছরের যুবতী মেয়ে, আমার 15 বছরের যুবতী মেয়ে, আমার 18 বছরের যুবতী মেয়ে, আমার 20 বছরের যুবক ছেলেকে আমি কাপড় চোপড় ছাড়া পাঠাবো? ইম্পসিবল। বলবে রাইট? আপনারা বলবেন, এরকম বলবেন তো না? দেখ তাহলে টংটাং দেশের মতো আপনারাও বলবেন, রাইট? আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে, দুঃখ বলা দিবস টংটাং দেশে। কি কি বলা দিবস আসবে? ওই দিন বইতে এরকম লেখা থাকবে, স্যাররা শিখাবে, শোনো, জানে না, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক অমুক কিছু করছে, সে যেহেতু চলে গেছে তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য, আমরা কী করবো? আমরা কি মদ খাবো? কী খাবো আজকে? টংটাং দেশ যে কোনো কিছু হইতে পারে ভাই। এখন টংটাং দেশের মুসলমান হঠাৎ বলো কি আস্তাকফিরুল্লাহ, কি পাগল নাকি রে ভাই? ও আমার ক্ষমতায় আছে, ও আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায়ের প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দেবে। ও মদ খাওয়াবে কেন আমার বাচ্চা কাচ্চাকে? টুংটাক দেখছে মানুষ এটা মেনে নেবে না, বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নাই, যা হয় হবে, বাদ দাও। বলবে কি না? আপনারা কি করবেন? তো এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশে, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, আহ, ছোট ছোট বাচ্চা কাচ্চা কোলে ছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল, ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল, ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল, ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইতিম হয়ে, ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইতিম হয়েছে, ও জীবন বিলিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টং 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 গান গাইয়া, আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিন মুসলমানের ছেলেমেয়েরা একত্রিত হয়ে, একাকার হয়ে, সেজে গুজে ফুল মাথায় দিয়ে, খোপায় দিয়ে, ছেলে তার হাতে ফুল নিয়ে, মেয়ে তার খোপায় ফুল নিয়ে যাবে, কোনো এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে, আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? ন্যাংটা হওয়া হারাম করেছে কে? মিউজিক হারাম করেছে কে? তো টুংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এই জন্য মিউজিক দিয়ে কাউকে সম্মান করবে না, আপনারা কেন করছেন? টুংটাং দেশের মানুষের মতো হইতে পারবেন না, এতটা বিবেকহীন হয়ে গেছেন। মানে বইতে লেখা থাকবে, কেউ একজন বলবে আচ্ছা মৃত ব্যক্তি গান বাজালে সম্মান পায়, এটা কে বলছে ভাই? মিউজিক বাজাইলে যে আমার জন্য উৎসর্গ করেছে তার প্রাণ, যে আমার মাথার মণি, যে আমার আবেগের জায়গা, আল্লাহ তাদের উপর সবার উপর সন্তুষ্ট হলো, জান্নাত দান করুন, যার যার ইমান আমল যতটুকু ছিল আল্লাহ প্রত্যেকটুকু কবুল করুন, আর আল্লাহ তাদের সাথে ইনসাফ করুন। যেহেতু আমরা জানি না এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই ছিল,
আল্লাহ ইনসাফ করুন। আল্লাহ কি করুন, কথা বলছিলাম লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্না শিরকা যুলমুন আযীম, শিরক সবচাইতে বড় পাপ। কত বড় পাপ! এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে এর চাইতে বড় পাপ শিরক। কত বড় পাপ! ছোট্ট একটা উদাহরণ দে, যদিও এই উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারেই মিলবে না, তবুও দিচ্ছি। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে, এখন তারা স্বামী স্ত্রী। এখন এ মহিলা জোরে জোরে কথা বলে, এ পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলা আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে, বিপদ গলায় বসছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি, এমনি এমনি চা বাস তে আমার বিচ্ছিরি লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে, কি সুন্দর করে বোঝায়, তুইও তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মাডা, আমি বাপের একমাত্র পোলা, আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কি বলবে। ছেলের মাও বোঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখায় না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বউয়ের গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায়, যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি, সে প্রায় অ্যাঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না, এরপরে বলে যে শুধু এই তো মাঝে মধ্যে একটু স্ক্রলিং করবো, আমি কারোর মেসেজ টেসেজ দিই না। ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বউর গায়ে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বসে হয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে কেন? ও কি ইসলাম বোঝে না? ও তো মুসলমান ছেলের কথা বলতেছি আমি। তুমি কোন ছেলে, তুমি কোন ধর্মের ছেলে? ইসলামে কোনো মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে, কে মারবে, কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জেনাকারী কে রজম করবে, কে রজম করবে? তুমি তো গায়ে হাত দিতে পারবো না, তুমি ধর্ম বুঝো না তো। ও জট্টুক আছে, ওটুক নিয়ে মস্করা করো গজল গায়া গায়া, জট্টুক টুকটাক দেখা যায়, ওটুক নিয়ে মস্করা করো গজল গায়া, গান গায়া, সিনেমা নাটক করিয়া, কৌতুক করে ধর্ম শিখাও, এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন হাদিস দিয়ে আর হচ্ছে না, এবার নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি, কেন মারবা, মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন তোমার বউ? তোমার মেরে ফেলা বৈধতা আছে? ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে, যে বিচার হোক। আর বিচার হবে কেন? বিবাহিতা মহিলা জানা করলো কেন, বিবাহিত পুরুষ জানা করলো কেন? ওর বিচার হবে, ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে, কে মারবে? শাসক মারবে, পুলিশ, এদেশের যে পুলিশ আছে না, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে, কে তৈরি করবে? হুজুর আমাদের দেশের সরকার। তো আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি, আমি কথা বলতেছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে ধরে কথা বললে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বললে হবে? আমি কথা বলতে হবে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে আর কি তোমার নাই, যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা। আমি এখানে কি করবো, আমার কি করার আছে, কি ক্ষমতা আছে আমার করার? এই তোমরা কি কথা বোঝো আমার? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারা দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তালাক দেয় নাই দিছে, বলেন তো এবার ও রাখবে? আপনি বললে, আপনি বললে একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না, এই কথা জানতে পারতো? ক্ষমতা আছে? ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও তিন দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল,
ওর কি বুঝার ক্ষমতা আছে? ওর আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুয়েছে, ও ঘৃণায়, ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিল, বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বোঝেন আত্মমর্যাদা, কি মর্যাদা, সে রাখবে না তো, বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত, 20 লাখ, এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় রে সরা, দেখলে আমার মেজাজ গরম হয়, অল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই, কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না, ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিয়েছে, এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার না, আমি সেই সন্দেহে আছি, ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি, এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বে আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো, ওকে সরাও কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়, ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে, ওয়াহুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে, এক বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল, এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবে না, খবরদার। আয়না বিবক্রা রাদি আল্লাহ আনহু কল, আবু বকর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন, الا انبئكم باكبر الكبائر, ও আমার উম্মতরা, তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি? قالوا بلا يا رسول الله, সাহাবারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আপনি বলে দেন না, এই পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় কোনগুলো? উনি বললেন, সালাহান, তিনবার আল্লাহ নবী বলল, আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা? আবার বলল, আমি কি তোমাদের বলে দিব না এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কোনটা? তিনবার বললেন, সাহাবারা বলল, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, বলেন, আল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা, বা উকুকুল ওয়ালিদাইন, দ্বিতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া। ওই যে মহিলাটা চিকন হ্যাংলা পাতলা 50-55 বছরের বৃদ্ধা, ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই, একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে এরকম ওয়াজ মাহফিলে যায়, কোনার দোকানে গিয়ে 2 কাপ চা খায়, আবার ঘরে চলে আসে, ওকে কোথাও ডাকা হয় না, ওকে কেউ 5 পয়সার দাম দেয় না, এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি, আল্লাহ নবী বলছে, এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয়, ধাক্কা দিলে পড়ে যাবে যে লোকটা, যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই, তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও, ও বেচারা অসুস্থতায় ভুগবে, ক্ষুধায় ভুগবে, এমন দুর্বল একটা মানুষ। আল্লাহ নবী বলল যে পৃথিবীর বড় অপরাধ ওয়াকুকুল ওয়ালিদাইন, এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরক, কি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া। তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপায় ফেলবো ভাই আমার, তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কিনে দিলে ঘর কোপাবা, তুমি বলো তোমার বাপকে জন্ম দিছিস কর্ম দোষ না কা, বই পড়ে শিখবে এগুলো না, পাগল ছেলে, ওর ক্ষমতা কত জানো, এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না, শুধু শুধু কথা বাড়ায় নেই জায়গায়, ওর ক্ষমতা জানো, এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবা, হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না,
এ বুড়া লোকটা, এটার চৌখাট চৌখাট, এটা কি চৌখাট, এটা নাই মানে দরজাই নাই, এটা নাই মানে কি দরজাই নাই, বোঝো ওর ক্ষমতা, ওর ক্ষমতা বোঝো, নেতার সাথে লাগবা একবারে পিটায় সোজা করে দিবে, ভয় তুমি সুন্দর ব্যবহার করো, কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা, ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টুকা খরচ করে এমন বানান দিবে, এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা না, তোমার ঘরে মহিলা ঢুকাই দিবে। আর এই যে বুড়া লোক, একই করতে পারবে জানো, জান্নাত থেকে তোমার এমন আত্মীয় বের করে দিতে পারবে, তুমি জানোই না এর ক্ষমতা কত। এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে, এত ক্ষমতা তার। মামলায় জেলে গেলে 60 বছর পচবা, অমুক ব্যবসার সাথে লাগে গেলে 50 বছর ভুগবা, সে মারা যাবে বা তুমি মারা যাবা, ম্যাটার সলভ ক্লোজ। বুঝে আসছে না আসে নাই? আর এই বুড়া লোকটার সাথে যদি লাগো না, এই বুড়ির সাথে যদি লাগো না, অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না, ফিনিশ। ধাউ ধাউ আগুন, নাজ্জাআতাল্লিশশাওয়া, যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢুকে ও ফেলে দেবে। কে ফেলবে? এ বুড়া লোক, যারা তুমি পাঁচ আনার দাম দাও না। আব্বা আমাদের বড় ভাইরা এটা করছেন ওটা করছেন আমার দেন নাই, আব্বা আমরা সবসময় ছোট বোনার দিকে টানেন, আব্বা আপনি কি করছেন অমুক দেখেন তার পোলারে কি দিয়েছেন, আপনি কি দিয়েছেন, কার সামনে কথা বলো, তুমি চিনোই নাই, তুমি কি করো নাই, চিনোই নাই। হ্যাঁ ও হিন্দু হলো, তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয়, তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয়, তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে, বলতে হবে যে আব্বা আমি এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আব্বা আমার জোর করি না, ভাব নাম যাবো না। ইব্রাহিম আলাইসালাম একজন নবী, খলিলুল্লাহ রাসূল, সুবহানাল্লাহ, উনি মিথ্যা কথা বলছে চিন্তা করেন, তারপর বাপের সাথে বিয়াদবি করতে পারে নাই, বাপে বলছে যে ইব্রাহিম আসো আমরা পূজা করি, ইব্রাহিম আলাইসালাম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে, কি লাগতেছে, আব্বা আমি অসুস্থ ফিল করতেছি, আমার যাইতে ভালো লাগতেছে না। বাপ বলল যে ঠিক আছে, যেহেতু অসুস্থতা ফিল করতেছে সে বাদ দাও, ওহি পাঠায় কে, উনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কার বন্ধু, আল্লাহর বন্ধু, ওনার ওরস মানে ওনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো, কান্নাকাটি করতেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ জমজম দিয়ে দিছে, ওখানে কি দিছে, মানে ইব্রাহিম আলাইসালাম কে ভাই, ছোট ভাই আমার, তুমি ইব্রাহিম আলাইসালামের পরিচয় জানো? আরে না তুমি জানো না তো, আরে তুমি জানো না ইব্রাহিম আলাইসালাম কি, কে উনি? ওনার স্ত্রী আর সন্তানকে রেখে মরুভূমিতে চলে গেছে, স্ত্রী সন্তানের জন্য আল্লাহ, খলিল ইব্রাহিম আলাইসালাম আল্লাহর বন্ধু, বন্ধুর বউ বাচ্চা কষ্ট পাচ্ছে, আল্লাহ ওখানে জমজম দিল, কি এতে খাদ্যও আছে পানিও আছে, মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয়, ভাত খেলে যেরকম খাদ্য হয়, পানি খেলে যেরকম তৃষ্ণা মেটে পানি হয়, জমজমের পানিতে খাদ্যের গুণাগুণও আছে, পানির গুণাগুণও আছে, তুমি বুঝছো, মানে কারণ তো মরুভূমি তো কিচ্ছু নাই, তো পানি খেয়ে বেঁচে থাকতে হবে, এত ভালোবাসে আল্লাহ ইব্রাহিম আলাইসালামকে, এত ক্ষমতাবান মানুষ, এত ক্ষমতাবান মানুষ। বাপ বললো যে চলো পূজো করবা, আব্বা আমার তো, আব্বা আমার খুব খারাপ লাগতেছে, আব্বা বললো যে আরে আমার ছেলেটার খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি বুঝছো, বলা যাবে না আব্বা আপনি মুশরিক, আর তুমি বলো যে আব্বা আপনি বেকার, আব্বা আপনি জুয়া খেলেন, বাপারে মারতে যাও, তুই কি করছস, জুয়া খেলছো সারাদিন, আমার ও আল্লাহর বান্দা, জুয়া কি তোর সাথে অপরাধ রে, জুয়া তোর সাথে অপরাধ, তোর বাপের, তোর বাপ নেশা করে, তোর সাথে অপরাধ বেটা, এই নেশাখোরটারই তো খাচ্ছিস এখন পর্যন্ত, এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত, এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ, তোর অত যোগ্যতা নেই রে তোর মেয়ে দিবে কে, এই এত খারাপ মানুষটা এখনও তোর ছত্র ছায়া আছে, তোর ছায়া হয়ে আছে রে, এত খারাপ লোকটা এখনও তোর ছায়া, এখনও তুই ছাদের নিচে বৃষ্টি থেকে আর রোদ থেকে বাঁচিস ওর বানানো, এখনও যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস, কার ছেলে, অমুকের, আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ, আমাদের বন্ধু মানুষ ছিল, আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলবো, এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার, কত ক্ষমতাবান মানুষের সাথে বিয়াদবি করিস, আহ ছোট ভাই আমার, বাপ মায়ের সম্মান কর,
পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আল্লাহর নবী হেলান দেওয়া ছিল দুইটা অপরাধের কথা বলল একটা কি একটা কি আরেকটা কি এই তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ওয়া কানা ওয়া জালাসা ওয়া কান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছেন কিভাবে হেলান দেওয়া অবস্থায় যে কোনো ভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন আলা ওয়া কাউলু যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া কি সাক্ষ্য দেওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে ওই সাক্ষীকে পরে ধরার পরে বললো যে আমি দেখি নাই কখনো দেখেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ শিরক তারপরে বাপ মা আল্লাহ নবী হেলান দিয়ে বলছেন দুইটা কথা এরপর তিনি সাডেনলি হেলান থেকে উঠে গেছেন উঠে গিয়ে বললো যে আলা ওয়া কাউলু যুর এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া قال فما زال يكررها حتى قلنا ليت له سكت আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে ছোট ভাই আমার মিথ্যা সাক্ষ্য দিস না বোন আমার মিথ্যা সাক্ষ্য দিও না আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া 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 সাহাবারা সবাই বললেন ওহো উনি বলতেইছিলেন 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 আমরা সবাই ইতস্তবোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহর নবী একটু চুপ করত এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা উনি বলতেছিলেন রিপিট রিপিট ইট রিপিট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলেন ফু আল্লাহ নবীর কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু এবার বন্ধ করতে বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এত বড় অপরাধ বুঝে আসছে কিরে এতে ওইটা বেশিরভাগ ছোটো বলা মানে করে এগুলো ঢিল মারছে গাছের আমে পড়ছে যায় জানালায় ভেঙে গেছে গ্লাস তো বাড়িওয়ালা বলো যে কে মারছে তুই দেখছিস বলছে আমি দেখি নাই কি বলে কি বলে আমি দেখি নাই ছোটো ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর বড় অপরাধ যাই হোক আমি আমার বক্তব্য লম্বা করবো না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাবো যে অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেবো বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়েই ছাড়বে কি জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন শোনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির ক্ষমা করবে না আইয়ু শরাকাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়াগফির ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবেন ওনার ইচ্ছা মা দুনা যালিক পৃথিবীতে যত অপরাধ আছে লিমাইয়াশা ওনার ইচ্ছা যে কোনো যত খুশি অপরাধ মাফ করবেন শিরিক ছাড়া ওয়ামাইয়ু শিরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শিরিক করলো ফাকাদ দাল্লা দালালান বাঈদা সে সবার চাইতে বেশি পথভ্রষ্ট হলো দিনই ভাইরা তাওহীদের দিকে ফিরে আসুন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন ওয়া হুম মুহতাদুন হিদায়াত প্রাপ্ত কেউ নয় এই পৃথিবীতে কোন মোল্লা মুন্সি গাজী হাজি মুফতি মুহাদ্দিস সাধারণ অসাধারণ পুরুষ নারী ধনী দরিদ্র কেউ হৃদয়ত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছে যারা ঈমান আনছে কি আনছে এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই দেখছেন সূরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরিক করে রাইট সূরা ইউসুফে কি বলছে ঈমান আনার পর এ দেখেন এই যে এটা কি সূরা আল আনামের 83 নম্বর আয়াত এখানেও সেম কথা বলতেছে তার মানে মুসলমান হওয়ার পরেও মানুষ শিরিক করার সম্ভাবনা মুসলমান হওয়ার পরে শিরিক করার কি তো নাইলে আল্লাহ 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 কেন কোরআনে বলতেছে সূরা আল আনামে যে আল্লাযীনা আমানু যারা ঈমান আনে ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উলাইকা লাহুমুল আমন নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মধ্যে শিরিক করে না ওয়া হুম মুহতাদুন এবং এরাই হেদায়েত প্রাপ্ত
যারা ইমানের সাথে শিরিক করে না দিনী ভাইরা আমি বক্তব্য লম্বা করবো না শেষ করে চলে যাবো অনেক দূরে যাবো আপনারা অনেক দূর দূর থেকে আসছেন অনেকে মনে হয় দেখেন শিরিক যদি না বুঝে আসে আপনার আমি আপনাকে আবারও একটা হাদিস কয়টা হাদিস একটা হাদিস আমি আপনাকে পড়ে শোনাই এখান থেকে বিদায় নিতে চাই আপনারা আমার মুখোমুখি কি হাদিসটা পড়বেন তা ঠিক আছে শুনেন মুক্তবে পড়ছেন কারা কারা হাত তুলেন তো মুক্তবে 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 পড়ালেখা করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইয়্যেব তাইয়্যেব শুনেন বলেন আন জোরে আন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বলে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গজল বেশি একটা পছন্দ করি না কেন জানেন কারণ গজলে নবী 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 বলতে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সুযোগ নেই গায়কের গায়কের কী বলার সুযোগ নাই কারণ সুর মিলাতে চাইলে সুর পাল্টে যাবে কী পাল্টে যাবে আচ্ছা এখানে তো আলেম ওলামারা আছেন বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে দুরুদ পড়তে হয় কি না হয় কি না নাকি গজলে মাপ আছে গানে মাপ আছে ওয়াজে মাপ আছে বৈঠকে মাপ আছে ঝগড়ায় মাপ আছে না আল্লাহ নবীর নাম আসলে আলাইহিসসালাম মিনিমাম কি বলতে হবে আলাইহিসসালাম মিনিমাম কি ধরেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় হয়েছে না একবারে বলতে পারতেছেন না লিস্ট বলতে হবে মুহাম্মদ আলাইহিসসালাম মানে মুহাম্মদ ওনার উপরে দুরুদ বর্ষিত হোক বুঝে আসছে তো এই জন্য আসলে আমার অনেক সময় গজল ভালো লাগে না শুনতে বিরক্ত লাগে শুনতে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এতবার বলে 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 বাকিরাও মাথা নাড়ে শ্রোতাও বলে না গায়কও বলে না কেউ বলে না সুযোগই নেই কারণ পরে সুরই মিলবে না পরে কী মিলবে না বলেন সুর মিলানো জরুরি নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা জরুরি যাক বলেন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন জোরে বলেন সবাই শুহুদুল ইশা والصبح لا يستطيعونهما এখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশায় উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটু জোরে বলেন মুখস্থ করুন এটা আমি চলে যাব গত বছরও আসছে আগামী বছরও আসবে কোনো লাভ হবে না আপনার আমার একটু মুখস্থ করেন দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে কেমন অনেক সময় দেখেন না এটা নাট পড়ে আছে কোনো কাজে লাগে না হঠাৎ এক জায়গাটা লেগে যায় এবং যে জায়গায় লাগে এই জায়গায় মানে আপনি নাইলে যে কী হইতো আল্লাহ জানে নাইলে যে কী হইতো আল্লাহ জানে মুখস্থ করে নেন ধরে নেন ওই স্পায়ার নাটই ধরে নেন নাই একটা হাদিস দেখেন না কোন দিন কোন কাজে লেগে যায় আর আপনার কিচ্ছু লাগবে না বলেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনার রাজুলি বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ বান্দা শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এখন আপনারা শিরিক কুফুরি মুনাফিকি এগুলোর কী পরোয়া করবেন আপনাদের ব্যাপার তবে একটা আয়াত পড়ে বিদায় নিব ভালো হয়ে যাও যুবক ছোটো ভাই আমার তোমার আব্বা জোয়ান ছিল তো দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাও বেঁচে থাকলে বুড়ো হওয়া আসা তুমি মরতে পারবো না যদি বেঁচে থাকো 50, 60, 70, 80 তো বুড়ো হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না চিরকালেই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার আচ্ছা হুজুর আমার বয়স 50 এক ওয়াক্ত নামাজও পড়ি নি জুমা ছাড়া হুজুর আমার বয়স 40 জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি ঈদ ছাড়া আরেকজন বলে যে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সলিউশন কি আমার বয়স 50 কোনো নেকি নাই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো সুবহানাল্লাহ আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে
আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মনোযোগ দিয়ে শুনেন, ইল্লা মান তাব, ও চুরের দলেরা, ও জানাখররা, ও নেশাগ্রস্তরা, ও অত্যাচারীরা, ও জালেমরা, ও ইসলাম বিদ্বেষীরা, ও আল্লাহ দ্রোহীরা, ইল্লা মান তাব, সুযোগ সুযোগ মহাসুযোগ, অফার অফার বিশাল অফার। ওহো কি ঘোষণা আল্লাহর! অতঃপর যেই ব্যক্তি অন্যায় চুরি হোক, যা হোক, নেশা হোক, জানা হোক, যে কোনো অন্যায় হোক, ইল্লা মান তাব, অন্যায় যত হোক, যে ব্যক্তি অন্যায় থেকে তাওবা করলো, ফিরে আসলো, ও আমানা, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়ামিলা আমালান সালিহা, অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা, অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে, অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে। আল্লাহ বলছে, খালি ফিরে আয় রে, তোর অপরাধ কটুক, কতটুকু অপরাধ তোর, ফিরে আয়, মাপ চা, ইমান আন, ভালো কাজ কর। তোর বয়স তো 70 হয়ে গেছে, 35 হয়ে গেছে, 40 হয়ে গেছে, ডেলি একটা মেয়ের সাথে শুইছি, ডেলি 2 লিটার মদ খাইছি, এ আল্লাহ, ফিরে আসলে হবে? আল্লাহ বলছে, আরে শোন, যদি তুই ফিরে আসস, ইমান আনস, ভালো কাজ করস, এগুলো তোর গুনাহ পৃথিবী সমান, ফাউলাইকা ইউবাদ্দিল, আল্লাহ তোর গুনাহ এগুলোকে মাপ তো করবে, করবে সব গুনাকে, ইউবাদ্দিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, তোর সব গুনাকে, তো তোর নেকি নেই, তুই বয়স কম, বইরা যাবে কিছুদিন পরে, বা তুই জানিস না 20 বছর বসে মরতে পারিস, তো তোর তো আমল নাই, তো তোর সব গুনাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো। ওল্লাহ, এটা কোনো হাদিস না যে আপনি জাল বলবেন, এটা কোনো হাদিস না আপনি দৈব বলবেন, এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন, এটা সূরা, কোরআনের আয়াত, একেবারে আমি ব্যাখ্যাও করি নাই। আল্লাহ বলছে, ইল্লা মান তাব, অতঃপর যে তাওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে। এবার এই অফার আপনি নেবেন কিনা এটা আপনার ব্যাপার, তবে এই অফার পেতে হলে কি করতে হয়? প্রশ্ন, তওবা কেমনে করে? প্রশ্ন, তওবা কেমনে করে, গুনাহ কেমনে নেকিতে পরিবর্তন করব? শুধু মাপ না, এটা নেকি হয়ে যাবে। ধরে নেন বাংলাদেশ সরকার বলল, কার কাছে কত জাল টাকা আছে, 30 ফেব্রুয়ারি 2024, এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও, সেম সেম আসল টাকা নিয়ে যাও, তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না, যদি বানাও মৃত্যুদণ্ড, যদি বানাও কি। এখন এক লোক বললো যে, এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে, আমার কাছে 20,000 কোটি টাকা আছে জাল টাকা। ধরেন গভর্নমেন্ট বললো যে, ডাজেন্ট ম্যাটার, যত আছে 20,000, 50,000, 1,00,000 কোটি টাকা থাক, ডাজেন্ট ম্যাটার, তবে আজকে এখানে জমা দিতে হবে, এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময়ে আসল টাকা দেবে সরকার, এবং এরপরে আর তোমাকে কি করবে, যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড, এরপরে অপরাধ করো কি। এখন বললো যে, 50,000 কোটি টাকা, কেউ কি মিস করবে এটা? আল্লাহ এরকমই বলতেছে যে, যত অপরাধ আছে, শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে, কখন শর্ত কি, কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন? আমি পারি না ভাই, আপনি বলতে পারেন কতদিন বাঁচবেন? তুমি, আরে কি করে, ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে, আফসোস। তো কি শিখলা, বুদ্ধি কি তেলে তোমার, তুমি এত বিচক্ষণ মানুষ, কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে, একটু পরেই হয়ে যেতে পারে, এখানে বসা অবস্থায় হতে পারে, এই বক্তা এখানে দাঁড়ানো অবস্থা হইতে পারে, এই শ্রোতা এখানে বসা অবস্থা হইতে পারে মৃত্যু। তো এই যে সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করার একটা শর্ত আছে, কি, সবগুলা গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে, এখন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন, আমি আর কোনোদিন গুণা করবো না, যদি গুণা করি আপনি তো জানবেনই, আপনার সাথে কি লুকায় গুণা করতে পারবো নাকি, তবে আমার সব গুণ আপনি মাফ করে দেবেন, আমি আর গুণা করবো না, বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ঈমান রেখে ভালো কাজ করে মরে যাই, আর খারাপ কাজ করবো না। এ আল্লাহ বলছে, সব নেকি হয়ে যাবে। এখন আপনাদের সিদ্ধান্ত ভাই, আমি তো আপনাদের আসলে কিছু দিতে পারবো না, আপনাদেরকে এভাবে ফু দিয়ে পারবো, বলে যেতে পারবো, আকুলু কৌলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি
ولسائر المؤمنين فاستغفروه انه هو الغفور الرحيم আমি আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের সবাইকে maaf করুন আমিন আপনারাও আপনাদের জন্য maaf চাইন আল্লাহর কাছে আমিও আমার জন্য আল্লাহর কাছে maaf চাইবো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক